نحمده ونصلي على رسول الكريم اما بعد হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আজকে আবারও সেই কুরবানির মাসালা নিয়ে এসেছি, যে মাসালাটা অনেকেই করিয়ে আছে, যে খাসি করা জন্তুর কুরবানি হবে কি না। খাসি করা জন্তুর মধ্যে আইব আছে, দোষ আছে, তবে দোষ থাকা কুরবানি, দোষ থাকা জন্তুর কুরবানি হয় না। খাসি করা জন্তুর কুরবানি কীভাবে যায়? আইব ওটাকে কোয়া হয় যেটা অপছন্দনীয়, যেটা বস্তু মানুষের কাছে পছন্দনীয় না সেটাই হয়েছে আইব। আর খাসি করার জন্তু মানুষের কাছে অপছন্দনীয় এমন কোনো নয়, খাসি করার জন্তু সবাই পছন্দ করে। এরপর যে খাসি করার জন্তু যে আছে, খাসি করার জন্তুর মাংস কোনো দুর্গন্ধ নয়। যদি খাসি না করা হয় কোনো জন্তু, তার তার মাংসের মধ্যে একটা দুর্গন্ধ থাকে, বদবু থাকে, আর এই খাসি করার ফলে এই দুর্গন্ধটা দূর হয়ে যায়। বরঞ্চ মাংসের মধ্যে দুর্গন্ধ থাকা, বদবু থাকা, সেটা হয়েছে আই দোষ। খাসি করার ফলে সেটা দুর্গন্ধ দূর হয়ে গেছে। দুই নম্বর, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও খাসি করার জন্তু কুরবানি করেছিল, এর মধ্যে কোনো সন্দেহ নেই। যেমন নাকি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইজা আরদা আইয়ুজা হিয়াস্তারা কাবর শাইনে আজিম আইনে সামিন আইনে আখরণ আইনে আমলা হাইনে মৌজু আইন। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানির ইচ্ছা করলে দুটি মোটা তাজা মাংস, শিংযুক্ত সাদা ও কালো বর্ণের এবং খাসি করা মেষ ক্রয় করতেন। এর দ্বারা বোঝা যায় যে খাসি করা জন্তুর কুরবানি জায়েজ। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও খাসি করা জন্তুর কুরবানি করেছিল। আশা করি উত্তরটা পেয়েছেন।